সিলেট সুনামগঞ্জ অঞ্চলে বন্যার তীব্রতা কমেছে তবে দেশের মধ্যাঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে ডুবেছে সড়ক বাড়িঘর ফসলি জমি রাঙ্গামাটি ও উখিয়ায় ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল এতে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন পিন্টু হাজং সিলেটে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে আঠারো দশমিক চার মিলিমিটার কুশিয়ারা নদীর চারটি পয়েন্টে ও সুরমা নদীর কানাইঘাট ও সিলেট পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে ফেন্সুগঞ্জ জকিগঞ্জ কানাইঘাট ও গোয়াইনঘাটের কিছু নিচু এলাকার মানুষ পানিবন্ধ হয়ে পড়েছে সুনামগঞ্জের সুরমা কুশিয়ারা সহ সব সবকটি নদীর পানি কমছে কিন্তু বানভাসী মানুষের দুর্ভোগ রয়ে গেছে জেলা প্রশাসন জানিয়েছে সহায়তা দেওয়া হচ্ছে তালিকা করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের যমুনা পুরাতন ব্রহ্মপুত্র ঝিনাই ও জিঞ্জিরাম সহ সব নদ নদীর পানি বেড়েছে ইসলামপুর দেয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার বারোটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত

উখিয়ার দুটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় দুই রোহিঙ্গা ও উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে এছাড়া রাঙ্গামাটিতে বন্যার পানিতে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে আরেকজন নিখোঁজ আছে বলে জানা গেছে হাজং নাগরিক একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কমপ্রস্বের দশ বছরের গ্যারান্টি